আসসালামু আলাইকুম দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিএনপি জামায়াতের বিরুদ্ধে করা মামলায় ফাঁসলেন সালমান আনিসুল অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাই কমিশনার এমপি মন্ত্রীরা গ্রেফতার যা বলেন মিজানুর রহমান আছারি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়নাঘর বন্ধ সহ তিন দফা দাবি মায়ের ডাকের জনমনে কৌতূহল হারুন এখন কোথায় যা জানা গেল সালমান আনিসুলের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি জামায়াতের বিরুদ্ধে করা মামলায় ফাঁসলেন সালমান আনিসুল কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিএনপি জামায়াতের বিরুদ্ধে করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে এ মামলায় তাদের রিমান্ড নেওয়ার আবেদন করা হবে বলে জানা গেছে তবে বুধবার ঢাকা শহরে পাঁচই আগস্ট পর্যন্ত যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে বৃহস্পতিবারের মধ্যে তা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল ড আসিফ নজরুল বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে তা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করতে হবে এক্ষেত্রে যদি সকল মামলা প্রত্যাহার করা হয় তাহলে সালমান এফ রহমান ওয়ানিসুল হককে গ্রেফতার দেখানো আঠারোই জুলাই করা মামলা কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে নিউ মার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায় সালমান এফ রহমান ও আনিসুল কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোসের দোকানের কর্মচারী শাহজাহান গোপন তথ্যের ভিডিও নৌপথে পলায়নরত অবস্থান রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে অভিযোগে আরও বলা হয় আমার ছেলে শাহজাহান আলী নিউ মার্কেট থানার মিরপুর রোডস্থ বলাকা সিনেমা হলের গলির মুখে পাপসের দোকানে কাজ করত। প্রতিদিনের ন্যায় ১৬ জুলাই সকাল নয়টার দিকে দোকানে কাজ করার জন্য আসে এদিন সন্ধ্যায় অজ্ঞাতনামায় একজন ব্যক্তি আমার ছেলের মোবাইল নম্বর হতে আমার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে আমাকে জানায় যে আমার ছেলে আলী গুরুতর পপুলার হাসপাতালে আছেন আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক পপুলার হাসপাতালে আসি এবং জানতে পারি আমার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে আমি তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে মর্গে গিয়ে আমার ছেলের মৃতদেহ দেখে শনাক্ত করি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যে বার্তা দিলেন ভারতীয় কমিশনার, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান ভারতীয় হাই কমিশনার। তবে শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে কোনো কথা বলেননি প্রণয় বার্মা তিনি বলেন আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল কোনো এজেন্ডা ছিল না প্রণয় বার্মা আরও বলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে তার দপ্তরে আরও এসেছেন যুক্তরাজ্যের কমিশনার। এমপি মন্ত্রীরা গ্রেফতার যা বলেন মিজানুর রহমান আছারি বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে ভারতে পালিয়ে গেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এই প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আছারি এ বিষয়ে মন্তব্য করেছেন মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একটি হাদিস শেয়ার করেছেন তিনি তার ফেসবুক পেজে এক পোস্টে একটি হাদিস শেয়ার করেছেন নিশ্চয় তোমার রবের পাকরাও অত্যন্ত কঠিন এছাড়াও তিনি বিপ্লবত্তর সামনের দিনগুলো নিয়ে মন্তব্য করেছেন এবং তারুণ্যের গণজোয়ার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন গত এগারোই আগস্ট অনেকগুলো কার্ড শেয়ার করে নিজের স্বপ্নের বাংলাদেশের বিবরণ দিয়েছিলেন আজহারি এসব কার্ডে তিনি লিখেছেন আপনি বদলে বদলে গেলেই যাবে দেশ তাই নিজেকে দিয়ে হোক পরিবর্তনের সূচনা রাজনীতিতে আসুক যুগান্তকারী সপরিবর্তন অন্যায় আর অরাজকতার পুনরাবৃত্তি না ঘটুক নতুন ভরের বাংলাদেশে ছাত্র রাজনীতির ব্যানারে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন করা হোক সব অনিয়ম ও র্যাগিং কালচারের যে হাতে কলম ধরে সে হাতে স্পর্শ না করুক অস্ত্রের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়নাঘর বন্ধ সহ তিন দফা দাবি মায়ের ডাকের মঙ্গলবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও আত্মীয় স্বজনদের সংগঠন মায়ের ডাক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে নতুন সরকারের কাছে তিন দাবি জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি গত কয়েক বছর ধরে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান চেয়ে রাজপথে কর্মসূচি পালন করে আসছে মায়ের ডাক তবে তাদের অভিযোগ নিয়ে খুব বেশি বিচলিত হতে দেখা যায়নি বিগত সরকারকে মন্ত্রীরা বলেছেন নিখোঁজ ব্যক্তিরা স্বেচ্ছায় লুকিয়ে আছে বলা যায় গত দশ বছরে এই প্রথম রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে বৈঠক করতে পেরেছে মায়ের ডাক বৈঠক শেষে সাংবাদিকদের সমন্বয়ক সানজিদা বলেন আমরা উপদেষ্টাদের সঙ্গে করেছি। গুম খুন ও হত্যা যারা করেছে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজদের খুঁজে বের করতে হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে আয়নাঘর সহ প্রতিটি টর্চার সেল থেকে বন্দীদের মুক্ত করে দিতে হবে সানজিদা আরও বলেন প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনেছেন এবং তিনি বলেছেন আশা রাখতে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন এর আগে সকালে সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে মায়ে ডাক দুপুর সাড়ে বারোটার দিকে তারা রাস্তা অবরোধ করে আয়না ঘর আয়না ঘর খুলে দাও খুলে দাও মুক্তি চায় মুক্তি চাই গুম স্বজনদের মুক্তি চাই বলে স্লোগান দেন জনমনে কৌতূহল هارুন এখন কোথায় যা জানা গেল গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা هارুনুর রশিদ গত জুলাইর শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি হেফাজতে নিয়ে আর মূল কুশীলব ছিলেন هارুন শুধু তাই নয় সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবারের ছবি এবং তাদের নিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি সমন্বয়কদের হেফাজতে রেখে আটকে রাখার ঘটনাকে জাতির সাথে মস্করা করে তখন মন্তব্য করেন উচ্চ আদালত হারুনের হটকারী সিদ্ধান্তের পরও আন্দোলন দমানো যায়নি বরং আন্দোলনে গতি পায়নি সরকার পতনের পর এখন লুকিয়ে বেড়াচ্ছেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা বিভিন্ন সূত্র বলছে সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন নিজের বাসায় এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন দুই সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুনুর রশিদ তার আগে দুই সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি দুই এগারো সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসেন তিনি সালমান আনিসুলের দিনের রিমান্ড চাইবে পুলিশ মঙ্গলবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আন্দোলনের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয় সূত্র বলছে সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেফতারের মামলায় সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ ডিবি সূত্র বলছে আজ বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচার গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে একই সঙ্গে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউমার্কেট থানার এক মামলায় বিগত সরকারের এই দুই শীর্ষ কুশীল গ্রেফতার দেখানো হয়েছে গতকাল ডিএমপি পুলিশ কমিশনার মাইনুল হাসান নিশ্চিত করেন যে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে কে গ্রেফতার করা হয়